কক্সবাজার সমুদ্র সৈকতে আসলাম, এসে আমার কাছে মনে হলো যে মেঘনা নদীতে আসলাম, কিন্তু ঢেউ অনেক বড়, কি চমৎকার ঢেউ, ঢেউ খুবই বড়, অসাধারণ বড় বড় ঢেউ আসে, কিন্তু মেঘনা নদীর মতোই। বর্ষাকালে মেঘনা নদীর যে বড় বড় ঢেউ দেখতাম তার চেয়ে একটু বড়, কিন্তু এই বঙ্গোপসাগর, এই কক্সবাজার সমুদ্র সৈকত গুগল করলে দেখা যাবে পৃথিবীর অনেক গুরুত্বপূর্ণ বা বড় কোনো কিছুর অংশ। ভালো লাগবে হয়তো বা, আমার কেন যে খুব ভাল লাগছে না, মনে এর ভেতরেই থাকি, নদীর মধ্যে থাকলে যেমন হয় এমনই থাকা হয়। খুবই তারপরও ভাল লাগছে, ওভারঅল ভাল লাগছে, ভালোই লাগছে। বীজগুলো তো ভালো, কিনা নিচ্ছে তো ওই বীজগুলো ভালো।
আমার পুত খা, নারকেল খাস তুই, খা খা। হ্যাঁ গুড। বাংলাদেশ নৌবাহিনী অফিসার্স ম্যাস, সেন্ট মার্টিনের তটে। আপনার নাম? ফয়াজুল্লাহ। ফয়াজুল্লাহ, মায়ানমারে কি নাম ছিল আপনার? মায়ানমার উদং। মায়ানমারে উদং? মংডু। 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 এখানে এসে মুসলমান হয়ে গেছেন? মুসলমান। কত বছর আগে গেছেন? 5 বছর আগে? 7 বছর আগে। 7 বছর আগে এখানে আসছেন। কোন জীবনটা ভালো লাগে, মায়ানমারের জীবনটা ভালো লাগে না এখানে বাংলাদেশে? এখানে ভালো। আচ্ছা, এখানে যা আসছেন ভোটার আইডি করতে পারছেন? জি। কেমনে করছেন? ফেসিমবুট মারি। হ্যাঁ, ফেসিমবুট মারি। বুঝি নেই। ফেসিমবুট, ফেসিমবুট মারি। ও, সাগর রেসপন্ড মারে বলছেন। আচ্ছা, ধরেন আপনি মায়ানমারের ভাষায় কথা কন তো, যে আমাদেরকে কিছু মায়ানমারের ভাষায়, যে মায়ানমার আমি ভালোই ছিলাম কিন্তু মায়ানমারের সরকার ভালো না বিদায় আমি বাংলাদেশে আসছি, এটা মায়ানমারের ভাষায় কোন? মায়ানমারের ভাষা সব কোনো আমি জানি। যুদ্ধ পারেন? না না, পারতেন না। হ্যাঁ, এখানে আপনার ছেলে মেয়ে কয়জন? ছেলে আছে, ছেলে মেয়ে আছে যে 3 জন। হুম, 7 জন। 7 জন? আচ্ছা, তে ধরেন মায়ানমার ওই দেশে থাকেন নাই কেন? না না, মানে কেন থাকেন নাই? নাই নাই নেই নাই। তারা কি আক্রমণ চালাইছে? শৈলী বেগিন শৈলিয়ার। ও, ওইখানে কি আপনি মুসলমানই ছিলেন? মুসলমান। ও আচ্ছা আচ্ছা, তাহলে এখন বাংলাদেশের নাগরিকত্ব পায় গেছেন? না। হ্যাঁ, কেটা দিছে? জার্মানি কার্ড বানাইছে। কার্ড বানাইছেন? কার্ড বানাইতে কত টাকা গেছে? এখানে হলো মানে গুয়াহাটি আছে তো? হ্যাঁ, বানাই আত্মীয় টেহাটোয়া লাগছে না। থ্যাংক ইউ। ওমা, এ কোন সাগর? সেন্ট মার্টিন থেকে সন্ধ্যা নামার মুহূর্তে এ সাগরকে বিশ্বাসই করা যাচ্ছে না। অনেক গর্জন, অনেক তর্জন, অনেক গর্জন, অনেক তর্জন, একুন এক সাগর।
আব্দুর রহমান, এই গাছগুলোর নাম কি? বাহি গাছ। বাহি গাছ। হ্যাঁ, এই গাছটার নাম কি? লটা গোলা গাছ, কাঁটাওয়ালা, এক বিঘাটা। যাও, তুমি সামনে যাও, আমি তো চিনি না। চলো আব্দুর রহমান, এটার নাম বেত। গাছ মারো কেন আব্দুর রহমান? আমরা কঙ্কাল পাইছিলাম এখানে এসে। সেখানে ওরে বাবা, এটা তো আরেক জগৎ। এটা কি এলো করতে গেলে? আব্দুর রহমানে নদী করতে গিয়ে আসছে। বাহ, পানিটা খুব ঠান্ডা না? পানিটা ভাবছিলাম ঠান্ডা, কিন্তু পানি তো ঠান্ডা না। আমরা যাচ্ছি কেমনে আর তারা যাচ্ছে কেমনে? তারা ওদিক দিয়ে আসছে, সহজ জানি। আমরা তো জগৎ পাড়ি দিয়ে আসলাম। আপনার পায়ের অবস্থা কি? আগের চেয়ে ভালো। একটা ভিডিও করেন। কি ভিডিও করতাম? গান গাইবা? জি, গান গাইবা? না, আমরা যাচ্ছি হেঁটে। ভিডিও কেমনে করতে হয় বলো তো? জি, ভিডিও কেমনে করতে হয়? ভিডিও ভিডিও আমি তো আমি মোবাইল দিছি। আমি কি আমার কি মোবাইল আছে? ও, আমরা ওইটা হলো ছেড়াদ্বীপ না আব্দুর রহমান? জি, ওই যে একদম লাস্ট না। আমরা সব গেছি বাংলাদেশের মত পর্যন্ত গিয়ে আসছি। এটার নাম হলো প্রবাল দ্বীপ, এটার নাম হলো নিজুম দ্বীপ, আর ওইটার নাম হলো ছেড়াদ্বীপ না? কাছাকাছি দ্বীপ নাম তিনটা। তোমার কি বিয়ে করার ইচ্ছা আছে আব্দুর রহমান? ওরে আব্দুর রহমান, আব্দুর রহমান হার্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। যারে তুমি বিয়ে করবা তারে তুমি মনে মনে চিন্তা করো না? আরে এখন আবার আরেকটা জার্নি করতে হবে, বিশাল জার্নি। আমরা আসছিলাম ওই দিক দিয়ে, ঢুকছিলাম না, এখন এই দিক দিয়ে চলে যাই। এদিক দিয়ে চলে যাই রেজা। হুম, রাস্তা আগাই।
আব্দুর রহমান, এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? সিরাদ্বীপ। সিরাদ্বীপ। তুমি বিয়ে করবা কবে আব্দুর রহমান? জি। বিয়ে করবা কবে? বড় হলে। বড় হলে বিয়ে করবা? সুন্দরী বউ বিয়ে করবা? জি। আচ্ছা আচ্ছা, বড় হবা কবে তুমি? জি। কবে বড় হবা? এটা আমি জানি না। গুড। আব্দুর রহমান, তোমার বাবা করে কি? মাছ ধরে। আচ্ছা, তোমরা ক ভাই বোন? আমরা তিন ভাই। গুড গুড আব্দুর রহমান। আমার নাম কি আব্দুর রহমান? জি। আমার নাম জানি না। রেজা। আমার নাম কি? আমার নাম রেজা। রেজা। তাহলে আমরা ভালো বন্ধু হয়ে গেলাম আজকে থেকে। হ্যাঁ, ওকে। সেন্ট মার্টিন বা দারুচিনি দ্বীপ বা ছেড়া দ্বীপ, তাই না? এটা গুড। তুমি বড় হয়ে কি হবা? বড় হয়ে কি হবা তুমি? মানুষ হবা। তুমি কি সাংবাদিক হবা? তুমি কি উকিল হবা? তুমি কি ব্যারিস্টার হবা? তুমি কি সায়েন্টিস্ট হবা? কি হবা বড় হয়ে? পুলিশ হবা। আচ্ছা, পুলিশ হয়ে কি মায়ানমারের সাথে যুদ্ধ করবা? কেন? মায়ানমারের সাথে যুদ্ধ করবা কেন? আমি যদি এখান থেকে যুদ্ধ করব না? ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশের জাহাজগুলো চারদিকে আসে এখানকার দ্বীপে, না? হ্যাঁ। গুড। পুলিশ হবা বড় হয়ে, না? হ্যাঁ। গুড। Thank you.
তোর লাগি মন আমার আনসান আনসান করে, বিদেশে থাকো তুমি সাগরের লগে, তোর লাগি মন আমার আনসান আনসান করে, বিদেশে থাকো তুমি সাগরের লগে, তোর লাগি মন আমার আনসান আনসান করে, বিদেশে থাকো তুমি সাগরের লগে, হান্দি আমি তোমার লাগি গরুট মনে, হান্দি আমি তোমার লাগি গরুট মনে, হান্দি আমি তোমার লাগি গরুট মনে, কেমন যাব তোমার কাছে ডেঙ্গি নৌকা করে, হান্দি আমি তোমার লাগি গরুটে মনে, কেমনে যাব তোমার কাছে, কেমনে যাব তোমার কাছে ডেঙ্গি নৌকা করে, তোমার লাগি মন আমার আনসান আনসান করে, বিদেশে থাকো তুমি সাগরের লগে, তোমার লাগি মন আমার আনসান আনসান করে, বিদেশে থাকো তুমি সাগরের লগে, হান্দি আমি মনে মনে গরুট মনে, কেমনে যাব তোমার কাছে ডেঙ্গি নৌকা করে, কেমনে যাব তোমার কাছে ডেঙ্গি নৌকা করে। সাগর দেখার ইচ্ছা হয়, তার সাগর দেখার ইচ্ছা হয় না? সাগর তো তো বই অত দেখা না, সাগর দেখা যায় না, দেখা যা তো তার হাঁটার ইচ্ছা হয় না, বাজারে যাওয়ার ইচ্ছা হয় না? না কেন না রে, আর সে কি সারাটা জীবন গরের ভিতরে কাটাই দিব? আর দেশের মায়ের লোক আছে ও কোয়ালে মাঝে গরু রাখে না? হ্যাঁ কোয়ালে গরু গরু রাখছে মানে গুরুর লহান তেহারা, গোয়ালে যেমন গুরু রাহে আপনি গরের মধ্যে রাহেন নারী, তাহলে এটা ছুটু করা হইল না নারীদেরকে? এক এক দেশের এক এক গাই, হ্যাঁ অন্য দেশে এক রসানি গোয়া, আর দেশের গোয়া আর দেশের আর দিল্লি। মানে কাকু আপনার দেশে বিয়ে করলে কেমনে করুম? হ্যাঁ বিয়ে করতে চাইলে তো মলি করে আর নেখা করা দিব। হ্যাঁ আমি নেকা করতে চাই, নেকা করতে চাই, আপনি তো মোলবে, আপনি বিয়া করলে মোলে বিদে যখন আপনার কাছে বিদেশি মানুষ নসিন নফুন তাও আছে, আজ এই নেখা করা দিও, আর আমি যাই নেখা করা দিম, আর একবার আশা করে দিয়া দিব, একবার বকার আশা করা রাশা করা করে দিলে মুরগি করে দিলে বরসা দিলে আমি খুশি হয়ে যাবো। আচ্ছা আচ্ছা তাহলে আপনার দিব তা দিব, এখন আমার নেকা করাইবেন কবে? হ্যাঁ নিকা করাইবেন কবে? নেকা আমরা আমরা তৈরি ওই হতে আমি তৈরি হয়ে আছি, রেডি কই মায়া কো মায়া তো আমি জানি না, আপনি পছন্দ করে দেন না নই বই ইঞ্জিন হবে নই বই।
এটা সেন্ট মার্টিনের পুলিশ ফাঁড়ি, অদ্ভুত সুন্দর। হ্যালো বাংলাদেশ, আবির আছে সাথে, নাহিয়ান আছে, আমিও আছি। এটা কক্সবাজার, এটা হোটেল মিশুকের সামনে। এই স্মৃতিটা থেকে যাবে, আবির হয়তো একদিন অনেক বড় জাজ হয়ে যাবে, বড় বাংলাদেশ সারা পৃথিবী অথবা সুপ্রিম কোর্টের লয়ারও হয়ে যেতে পারে। হয়ে যাওয়ার পরে ভিডিওটা থাকবে, সম্ভাবনা বেশি। সম্ভাবনা হলেও আবার সুপ্রিম কোর্টের জাজও হইতে পারে, আর নাহিয়ান হইতে পারে
আমি ভ্রমণ পিপাসু তো, যদি টুরিস্ট গাইড হইতে পারি তাহলে আমার জন্য। আচ্ছা টুরিস্ট গাইড হয়ে গেল, টুরিস্ট দিয়ে সেটা আমরা অনেক হ্যাঁ